একটি গ্রামে টাকার পাগল সারদা নামের এক শাশুড়িমা থাকত। তার বৌমার নাম ছিল অনামিকা। শাশুড়ি বৌমা দুজনেই অনেক টাকা রোজগার করতে চাইত। সারদার ছেলে রমেশ শহরে একটি সুপার মার্কেটে কাজ করত। সে প্রত্যেক দিন নিজের স্ত্রী বা মায়ের জন্য কিছু না কিছু নিয়ে আসত শহর থেকে। তখন একদিন রমেশ নিজের স্ত্রী অনামিকাকে বলে, অনামিকা, তুমি বলেছিলে না তোমার শ্যাম্পু চাই, এই দেখো আমি নিয়ে এসেছি। আরে এ তো অনেক বড় দেখছি, আমি তো তোমাকে একটা ছোট প্যাকেট আনতে বলেছিলাম, আর তুমি শ্যাম্পুর এত বড় বোতল তুলে আনলে। এতে খরচা কম হবে অনামিকা, শ্যাম্পুর প্যাকেট রোজ রোজ আনতে হবে আমাকে, তাতে খরচা বেশি। এই একটা বোতলেই তোমার দু তিন মাস অন্তত শ্যাম্পু হয়ে যাবে গো। আচ্ছা তাই বুঝি, তাহলে তুমি খুব ভালো কাজ করেছো। রমেশ আর অনামিকা যখন কথা বলছিলই ঠিক তখন সারদা এসে পড়ে। বৌমার হাতে শ্যাম্পুর বোতল দেখে সারদার মনে খুব জ্বলন হয়। কি রে বাবা, বৌমার জন্য কি নিয়ে এসেছিস, আমাকেও একটু দেখা দেখি, কি ভাবছিস আমি চেয়ে নেব নাকি? আরে কি বলেন মা, এতে আবার লোকাবার কি আছে এমন বলছেন, আমি শ্যাম্পু চেয়েছিলাম আর ইনি পুরো বোতল নিয়ে এসছেন। তাই বুঝি না অন্য কিছু? আরে মা, তোমরা সব সময় কেন ঝগড়া করো বলতো, আমি তোমার জন্য শ্যাম্পু নিয়ে এসেছি, এতে চুল কালো হবে, শুধু তাই নয় চুল পড়াও বন্ধ হয়ে যাবে। তাই বুঝি, খুব ভালো করেছিস বাবা, আমার মাথার পাকা চুলগুলো দেখা যাচ্ছিল, খুব চিন্তা হচ্ছিল, মনে হয় ঈশ্বর আমার কষ্টটা বুঝেছেন, তাই তিনি পরিকল্পনা করে তোমার হাতে শ্যাম্পুটা পাঠিয়েছেন। এর মানে আপনার ছেলে কোনো কিছুই ভালো করেনি, যা করেছেন সব ভালোটাই ঈশ্বর করেছেন। খুব জোর গলায় কথা হচ্ছে দেখছি, ছেলের সামনে এভাবে কথা বলছো, আমি কিছু বলতে পারি না নাকি? মা অনেক হয়েছে, তোমরা আমাকে খাবার দেবে কি না বলো? চলো আমি টিফিন বানিয়েছি তোমার জন্য। রাত্রে অন্তত ভালো খাবার তো বানাতে পারে, কি যে রান্না বান্না করে বাপু জানি না, যত বেশ্যাদের খাবার আমাকেও খেতে হয়। এই খাবার খাওয়ার পরে এই ছেলেটার মধ্যে না সাহস আছে না রাগ আছে। কি মা কি বলছেন শুনি একটু। কিছু না, ব্যথা হচ্ছে সেটা ঠিক করছি, তুমি গিয়ে যাও আমার ছেলেকে খাবার খাওয়াও। খাবার খাওয়ার দরুন রমেশ নিজের মাকে বলতে লাগে, মা তুমি আর অনামিকা ঝগড়া করলে এভাবে কি করে চলবে বলো? এটা জানো কি, শহরে শাশুড়ি বৌমা মিলে নতুন ব্যবসা শুরু করে, আর সেখান থেকে তারা কত রোজগার করছে, কিন্তু তোমরা সব সময় ঝগড়া করতে থাকো। আরে না না, আমি আর শাশুড়ি মা ঝগড়া করি না, কখনো কখনো আমরা এভাবে একটু ইয়ারকি ঠাট্টা করি, আর তুমি ভাবো আমরা ঝগড়াই করছি। আরে না রে বাবা, অনামিকা আমার বৌমার মতো নয়, আমার মেয়ের মতো, ও আমাদের কথায় কান দিস না তুই। তবে তুই যে বললি শাশুড়ি বৌমা মিলে ব্যবসা করে খুব টাকা রোজগার করছে নাকি, তারা এমন কি ব্যবসা করছে রে? তারা ঘরেরই ছোট মোটো জিনিস বানিয়ে বিক্রি করে, যেরকম আচার হলো, মোমবাতি হয়ে গেল, ধূপবাতি নিয়ে নাও, এসব বানিয়ে তারা বিক্রি করে, আর এই বিক্রি করে তারা কোটি কোটি টাকা রোজগার করছে। এসব বিক্রি করে কোটি টাকা রোজগার করা সম্ভব? মা শুধু তাই নয়, তারা এসব কাজ করার জন্য অন্য মানুষদের রেখেছে, অনেক টাকা তারা রোজগার করে, আর এই সব কিছু হতে পেরেছে শুধু শাশুড়ি বৌমার বুদ্ধির কারণে। তাহলে মা আমিও কিছু একটা এরকমই ভাবি, কি বলেন? হ্যাঁ হ্যাঁ, আমি যা ভাবছিলাম বৌমা সেটা বলেই দিল, তাহলে আমরাও খুব তাড়াতাড়ি একটা ব্যবসা শুরু করব। এভাবে শাশুড়ি আর বৌমা রমেশকে বলে, আর তারা এই ব্যাপারটাকে নিয়ে চিন্তা করতে লাগে। পরের দিন আবার রমেশ শহরে চলে যায়, আর দুই মহিলাই বসে বসে চিন্তা করতে লাগে। রাস্তায় তারা পার্বতীকে যেতে দেখে, পার্বতী তাড়াতাড়িতে কোথাও যাচ্ছিল। এভাবে যেতে দেখে সারদা পার্বতীকে ডাকে, কি হে পার্বতী, এত তাড়াহুড়ায় কোথায় যাচ্ছ? আরে কিছুই না কাকি, আমার স্বামী এই ঘুম থেকে উঠেছেন, এবার স্নান করতে যাবেন, আর ঘরে শ্যাম্পু শেষ হয়ে গেছে, আজ নিশ্চিত রূপে সে নিজের মাথা ধোবে, তাই আমি তাড়াতাড়ি করে যাচ্ছি দোকান থেকে শ্যাম্পু নিয়ে আসতে। আমার ছেলে শহর থেকে শ্যাম্পু নিয়ে এসেছে, খুব ভালো সেটা, তোমার স্বামী ব্যবহার করলে তোমার খুব সুনাম করবে, তোমার কি শ্যাম্পু লাগবে? মুখ দেখে তো লাগছে লাগবে, কিন্তু আমার ছেলে আমাকে খুব বকবে যদি এমনি দিয়ে দি। ও অনামিকা তুমি কিছু বলো না। হ্যাঁ পার্বতী দিদি, উনি তো এরকমেরই। আরে বেচারাকে দেখে কষ্ট হচ্ছে, কি হবে যদি একটু দিয়ে দিত, তার পরিবর্তে না হয় আমরা কিছু টাকা নিয়ে নেব। পার্বতী দিদি তার জন্য তো রাজি হয়ে যাবে।
হ্যাঁ হ্যাঁ দিয়ে দেবো, আমাকে তাড়াতাড়ি করে শ্যাম্পুটা দাও, ওনার আবার ওঠার সময় হয়ে গেছে। এই টাকাটা রাখুন আর তাড়াতাড়ি করে নতুন শ্যাম্পুটা দিয়ে দেন। তারপর সারদা অনামিকার দিকে তাকিয়ে ইশারা করে, অনামিকা ভেতরে যায় আর কিছু শ্যাম্পু বের করে এনে টাকা নিয়ে সেটা দিয়ে দেয়। পার্বতীর কাছে টাকা নিয়ে সারদা অনামিকা খুবই উৎসাহিত হয়। পার্বতীও তাড়াতাড়ি করে বাড়ি ফিরে যায়। দেখলে বৌমা, আমরা দুজনে মিলে কত সুন্দর করে ব্যবসা করলাম। এই শ্যাম্পুর ব্যবসাটা কিন্তু আমাদের জন্য খুব লাকি হবে। কিন্তু শাশুড়িমা, ব্যবসা করার জন্য আমরা টাকা কোথা থেকে আনবো? এই ব্যবসা শুরু করতে গেলে এখন টাকাও লাগবে আর অনেক কর্মচারীও যে লাগবে। তাছাড়াও যে ব্যবসা করা যায়, দেখলে না কিভাবে আমরা পরিস্থিতি সামলালাম। আমরা শ্যাম্পুর বোতল থেকে শ্যাম্পু ঢেলে ছোট ছোট প্যাকেটে করে সেটা বিক্রি করতে পারি। বলবো এটা লাগালে চুল পড়বে না, এটা লাগালে চুল ঘন কালো হবে, এরকম গল্প বানিয়ে বানিয়ে সকলকে আমাদেরকে বলতে হবে। এইভাবে আমাদের এলাকাতে বিক্রি করব, তারপর দেখা যাবে কি হয়। ঠিক আছে, আবার ওনাকে বললে কিন্তু উনি রাগারাগি করবেন, তাই আমরাই নিজেরাই সুপার মার্কেটে গিয়ে অনেক শ্যাম্পুর বোতল কিনে নিয়ে আসব। কি বলেন আপনি মা? আচ্ছা তাই করব। তারপর শাশুড়ি বৌমা শহরে গিয়ে বড় বড় শ্যাম্পুর বোতল নিয়ে আসে, তারপর ছোট প্যাকেটে ভরে নিজের এলাকাতে বিক্রি করে। ভালো রেসপন্স পায়, শ্যাম্পুর ডিমান্ডও বাড়ে। তারপর হঠাৎ করে এদের মাথায় একটা বদ বুদ্ধি আসে। আমাদেরকে আরো অনেক টাকা রোজগার করতে হবে, তাই ভাবছি শ্যাম্পুতে ভেজাল করতে হবে। ঠিক আছে শাশুড়িমা, আমরা কাউকে জানতে দেব না, খুব সাবধানতার সাথে এটা করব আর অনেক টাকা রোজগার করব। এভাবে শাশুড়ি বৌমা শ্যাম্পুতে ভেজাল করে আর নিজেদের ব্যবসাটাকে আরো বড় করে তোলে। কিন্তু যারা সেই শ্যাম্পুটা ব্যবহার করেছিল তাদের অনেক সমস্যা হয়, তাদের মাথার চুল পড়ে যেতে লাগে। পার্বতীও সেই শ্যাম্পুটা ব্যবহার করেছিল, ফলে তার মাথার সব চুল পড়ে যায়। রমেশ এই ব্যাপারটা জানতে পারে, তারপর গিয়ে তাদেরকে শাসিয়ে আসে। পুলিশে ধরে নিয়ে গেলে না তোমাদেরকে জেল থেকে কেউ বার করতে পারবে না, নিজেদের লোভ আটকাও, না হলে আমি অন্য কোথাও গিয়ে থাকবো। আরে না না বাবা, না না, এখন থেকে এই ব্যবসা আর করবো না, আমি ভালো হয়ে যাব। এভাবে শাশুড়ি বৌমা ভেজাল শ্যাম্পুর ব্যবসা বন্ধ করে দেয় আর দুজনে মিলে নতুন করে গোলদারির দোকান শুরু করে আনন্দে জীবন কাটায়। একটি গ্রামে অনামিকা নামের এক দরিদ্র মেয়ে থাকত। সে গ্রামের বাস স্ট্যান্ডে কুলির কাজ করত আর যা টাকা রোজগার করত তা দিয়ে তার অসুস্থ মা সুজাতা আর বাবা শঙ্কর যে শয্যাশায়ী ছিলেন তাদের চিকিৎসায় সেই টাকা সে খরচা করত। একদিন হঠাৎ করে অনামিকা নিজেই খুব অসুস্থ বোধ করে, তাড়াতাড়ি সে বাড়ি ফিরে আসে। কি হয়েছে মা, আজ তাড়াতাড়ি বাড়ি ফিরলি যে, শরীর ভালো নেই নাকি? রোজ রোজ ভারী জিনিসপত্র তুলে আমার হাতে পায়ে ব্যথা হচ্ছে যে মা। ঠিক আছে মা, আমি কাঠের আগুনে জল চাপিয়ে দিচ্ছি, ততক্ষণ গিয়ে বাবার সাথে কথা বল। তারপর সে নিজের বাবার কাছে যায়। শঙ্কর সে সময় বিছানায় ঘুমুচ্ছিল, সে বাবার পাশে গিয়ে বসে। বাবা মেয়ে বসে দরিদ্রতার চর্চা করছিল। ঠিক 10 মিনিট পরে মা সুজাতা সেখানে এসে বলে গরম জল তৈরি হয়ে গেছে। অনামিকা তারপর সেখান থেকে বাগানের দিকে চলে যায়। ততক্ষণে সুজাতা সবার জন্য খাবার বাড়ে, তারপর হাত পা ধুয়ে অনামিকা খাবার খেতে আসে। মা সুজাতা তাকে খাবার বেড়ে দেয়, তারপর খাবার খেয়ে তারা দুজনে ঘুমুতে চলে যায়। পরের দিন আবার সে বাস স্ট্যান্ডে যায়, দুই হাতে দুটো ব্যাগ তুলে রমেশ অনামিকার কাছে আসে। অনামিকাকে দেখার পরে অনামিকা তার মনে ধরে, তারপর সে সিদ্ধান্ত নেয় একেই সে বিয়ে করবে। আইমে, এই দুটো ব্যাগ তুলে যদি তুমি লেবার বড়া পর্যন্ত যাও তাহলে আমি তোমাকে 50 টাকা দেব, কি বলো, যাবে? টাকা দেবেন তো না, আবার ওখানে গিয়ে বলবেন ভয় পাইয়ে যে আমার কাছে টাকাই নেই। এমনটা কেন করব, যাওয়ার আগেই আমি তোমাকে টাকা দেব, চলো। এভাবে বলে সে তাকে 50 টাকা দেয়। তারপর দুটো ব্যাগ মাথায় তুলে অনামিকা লেবার বর্ডার দিকে যেতে লাগে। রমেশ অনামিকার দিকেই শুধু তাকিয়ে থাকে। কি নাম তোমার, কোথায় থাকো? অনামিকা তাকে কোনো উত্তরই দেয় না, সে রমেশের দিকে সন্দেহের চোখে দেখতে লাগে। লেবার বর্ডারে সারদা প্রসাদ এক দম্পতি থাকতো আর তাদের একমাত্র ছেলে ছিল রমেশ। সে শহরে বড় বড় সংস্থানে পড়াশোনা করে বাড়ি ফিরে এসেছিল, তারা ভাবছিল সে বেশ ভালো টাকা রোজগার করছে। কিন্তু রমেশ বলে যে সে নিজের পড়াশোনা বন্ধ করে ফিরে এসেছে এখানে থেকে কাজ করবে বলে।
যেহেতু আর কিছু করার ছিল না, তাই তিনজনে মিলে মজদুরের কাজ করে আর এভাবে তারা নিজেদের সংসার চালায়। এভাবে কিছুদিন কেটে যায়। তারপর তারা ভাবে যে এবার তার ছেলে রমেশের বিয়ের বয়স হয়ে গেছে। তখন রমেশ মজদুরের কাজ করা অনামিকার কথা তাদের বলে। শারদা প্রসাদ তাদের বাড়িতে যায় বিয়ের কথা বলার জন্য। দেখুন মাসিমা, আপনার ছেলে রমেশকে আমার বেশ ভালো লাগে, আর আপনারাও আমার বাড়ির পরিস্থিতি সবকিছুই জানেন। তাদের জন্য মেয়েও আমি আর ছেলেও আমি। বিয়ের পরে যদি আমরা সকলে একসাথে থাকি, একসাথে কাজ করি, তাহলে আনন্দে জীবন কাটবে, আর তবেই আমি বিয়ে করতে রাজি। না হলে আমি বিয়ে করব না। আমাকে ভুল বুঝবেন না, আশা করি আপনি আমাদের পরিস্থিতিটা একটু বুঝবেন। শারদার প্রসাদকে অনামিকা নিজের সব কষ্টের কথা খুলে বলে। তারাও অনামিকার কষ্টের কথা বোঝে। তারপর খুব কম সময়ের মধ্যে অনামিকা আর রমেশের বিয়ে হয়ে যায়। তারা একটা বড় বাড়ি ভাড়ায় নেয়, যেখানে অনামিকার মা বাবা, শ্বশুর শাশুড়ি, রমেশ সকলেই তারা একসাথে থাকতে লাগে। প্রত্যেক দিনই অনামিকা প্রথমে সবার জন্য রান্নাবান্না করত, তারপর বাস স্ট্যান্ডে চলে যেত সেখানে মজদুরি করার জন্য। তখন শাশুড়ি মা তাকে আটকায়। মা অনামিকা, এখন তুমি আমাদের বৌমা, তুমি আর এভাবে জিনিসপত্র উঠিও না। তুমি আমার সাথে চাষের জমিতে যেও, অন্তত আমি তোমার সঙ্গে থাকবো তো। ঠিক আছে মা, আমি আপনার সব কথা শুনবো, আপনিও তো আমার মা বাবার মতনই। এভাবে বলে শাশুড়ি মা অনামিকাকে চাষের জমিতে ডেলি মজদুরি করার জন্য নিয়ে যেতে লাগে। তখন থেকে অনামিকাও নিজের শাশুড়ি মার সাথে চাষের জমিতে মজদুরি করার জন্য যেতে লাগে। তখন একদিন শাশুড়ি বৌমা কাজের জন্য চাষের জমিতে যায়, কিন্তু ভারী বর্ষার জন্য কাজ আটকে দেওয়া হয়। বৃষ্টি থেকে বাঁচার জন্য তারা গিয়ে একটা গাছের তলায় দাঁড়ায়। সেখানে গাছের তলায় ছোট ছোট মাশরুম দেখতে পায় অনামিকা। তখন হঠাৎ করে অনামিকার মাথায় একটা বুদ্ধি খাটে। সে নিজের শাশুড়ি মাকে সেটা বলে। শাশুড়ি মা, এই মজদুরের কাজের জন্য প্রত্যেক দিন সবার কাছে হাত জড়ো করে কাজ চাইতে হয়, কিন্তু আমরা মাশরুমের ব্যবসা তো করতেই পারি। যেভাবে হোক এটাকে শহরে নিয়ে গিয়ে লোকেদের মাঝখানে বিক্রি করতে হবে, কি বলেন? বৌমার এই কথা শুনে শারদা মনে মনে খুবই আনন্দিত হয়। তারপর বৃষ্টি থামার পরে তারা মশরুমগুলো নিয়ে বাড়ি ফিরে আসে। বাড়ির বাইরে বাবা আর ছেলে দুঃখিত হয়ে চুপচাপ বসেছিল। তাদের দেখে শাশুড়ি বৌমা বুঝে যায় কিছু একটা নিশ্চয়ই ঘটেছে। নিশ্চয়ই তারা কাজ খুঁজতে গিয়ে কোনো কাজই পায়নি। তাই এই নিয়ে কোনো চর্চা না করে তারা সোজা বলে যে তারা মশরুমের ব্যবসা শুরু করতে যাচ্ছে। তা শুনে বাবা ছেলেও খুব আনন্দিত হয়। আজ থেকে তোমাদের একটাই কাজ থাকবে, জঙ্গলে খেতে যেখানে তোমরা মশরুম দেখতে পাবে তুলে বাড়ি নিয়ে আসবে। আমি আর বৌমা ঠেলা গাড়িতে করে সেটা শহরে নিয়ে গিয়ে বিক্রি করে আসব। বাবা ছেলে তাতে রাজি হয়ে যায়। তার পরের দিনই বাবা ছেলে চাষের জমিতে যায়, অনেক খোঁজাখুঁজি করে আর মশরুম খুঁজে সেগুলোকে ডাব্বায় ভরে 3 ঘন্টা পরে তারা বাড়ি ফিরে আসে। তারপর শাশুড়ি বৌমা সেগুলোকে ঠেলার ওপরে রাখে, আর যাতে সেগুলো রোদ্দুরে শুকিয়ে না যায় তাই তার ওপরে গাছের ডাল রেখে দেয়। 2 কিলোমিটারের ভেতরেই শহর ছিল। তারা নিজের ঠেলা গাড়ি একটি গাছের তলায় লাগিয়ে বিক্রি করতে লাগে। মশরুম নিয়ে নেন, মশরুম, টাটকা টাটকা মশরুম, সোজা জমি থেকে আনা মশরুম, আসুন বাবু আসুন। কেজি 100 টাকা, আধা কেজি 50 টাকা। মশরুম যারা খায় তারা সব সময় সুস্থ থাকে। 100 টাকা না 200 টাকা তার কথা ভাববেন না, স্বাস্থ্য ভালো থাকবে তাই মশরুম নিয়ে যান না। মশরুম চিলি না মশরুম বিরিয়ানি, আর যদি চান মশরুম ফ্রাই, সব কিছু পাবেন, নিয়ে যান টাটকা টাটকা মশরুম ভাই। এভাবে বলে বলে বিভিন্ন জায়গাতে আলাদা আলাদা দিন বসে তারা মশরুম বিক্রি করতে লাগে। একে তো বর্ষাকাল, তার ওপরে মশরুমের এত গুণ, তাই লোকেরা বেশি চিন্তা না করে বিনা ভয় পেয়ে অনায়াসে মশরুম কিনতে লাগে। কিছুদিনের মধ্যেই এই শাশুড়ি বৌমার মশরুমের ব্যবসা 2-2-4 গুণ বেশি লাভ হয়, যা দিয়ে তারা নতুন বাড়ি কেনে, ভালো জামা কাপড় কেনে আর কিছু টাকা আলমারিতেও রাখে। তার সাথে সাথে অনামিকা নিজের বাবার অপারেশনও করায়, ফলে তিনি সুস্থ হয়ে ওঠেন। গরিব শাশুড়ি বৌমা এখন বড়লোক শাশুড়ি বৌমা হয়ে ওঠে। এরকম সময়ে মাশরুমের ব্যবসা করে এদের জীবন তো বেশ ভালোই চলে পড়ল। কিন্তু আপনারা এই মৌসুমে এখনো মাশরুম খেলেন কিনা কমেন্ট সেকশনে জানাবেন। কিন্তু